খালি অক্সিজেন সিলিন্ডার ব্যবহারের পরামর্শ নার্সের অভিযোগ জানাতে গেলে সাসপেন্ড করার হুমকি বিএমওইচের এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন মালদার বামুনগোলা ব্লক স্বাস্থ্য কেন্দ্রের কর্মী রঞ্জিত দাস মাত্র তিন দিন আগে এখানে বদলি হয়ে এসেছেন এই স্বাস্থ্যকর্মী তার দাবি বুধবার স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি এক রোগীকে অক্সিজেন দেওয়ার প্রয়োজন ছিল কিন্তু স্বাস্থ্যকেন্দ্রে একটিও ভর্তি অক্সিজেন ছিল না সে কথা জানানোয় এক নার্স তাঁকে ফাঁকা অক্সিজেন সিলিন্ডারের নলি রোগীর নাকে লাগাতে বলেন স্বাস্থ্যকর্মীর দাবি ব্লক স্বাস্থ্য আধিকারিক অর্ণব সরকারকে অভিযোগ জানাতে গেলে তিনি পর্যন্ত বলেন নার্সের কথা মতো চলতে না হলে সাসপেন্ড করে দেওয়া হবে আমি তৎক্ষণাৎ চলে যাই বিএমএসের ঘরে বিএমএসের ঘরে গিয়ে বললাম স্যার এক পেশেন্টকে অক্সিজেন দিতে হবে তার তো অন্য কোথাও অক্সিজেন নেই কিন্তু দিদি আমাকে বলছে সেই খালি পাইপটাই অক্সিজেনের পাইপটা লাগিয়ে রাখো তার নাকে স্যার তখন আমাকে বলে ওটাই করো গিয়ে আমি কি না স্যার এটা তো কেমন হয় এতে অক্সিজেন তো নেই তখন উনি আমার রেগে গিয়ে আমাকে বলে তোমাকে সাসপেন্ড করতেছি আমি যেটা বলছি সেটাই করো হাই অথরিটির উপর দিয়ে কথা বলতে নাই বা বলবে না আমি যেটা বলছি সেটাই শোনো এরপরে বৃহস্পতিবার মালদা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ওই স্বাস্থ্যকর্মী আমি ভালো করে দেখে টেকে যে অ্যাকশন নেবার যে পদ্ধতিতে যাকে নিয়ে করবো আমার ডেপুটি আছে এরা আছে নয় দরকার হলে সেরকম ইনকোয়ারি করে যা ব্যবস্থা নেওয়া নেব অভিযুক্ত ব্লক স্বাস্থ্য আধিকারিক অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছেন তাঁর দাবি এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন কর্তব্যে গাফিলতির জন্য এই স্বাস্থ্যকর্মীকে বকাবকি করেছিলাম প্রতিহিংসাবশত তিনি এই অভিযোগ করেছেন করুণাময় সিংহের রিপোর্ট এবিপি আনন্দ মালদা